জমির নামজারি করতে কয় টাকা লাগে? এটা কি আপনারা সঠিকভাবে জানেন? অনেক মানুষই এই নামজারি করতে কয় টাকা লাগে এটা কিন্তু সঠিকভাবে জানে না। এ বিষয়ে একটি নিউজ প্রকাশ করা হয়েছে, এখন থেকে নামজারি করার জন্য 1170 টাকার বেশি কোনোভাবেই নেওয়া হবে না। মানে আপনার নামজারি করতে গেলে 1170 টাকা লাগে। আপনি ক্রয় করেন বা পৈতৃক সূত্রে মালিক হন বা যেভাবে আপনি জমির মালিক হন না কেন, যখন আপনি জমির নামজারি করতে যান বা খারিজ করতে যান তখন কিন্তু অনেক টাকা লাগে, এটাই মানুষ জানে। কারণ মানুষ এই সম্পর্কে কিন্তু অনেক কিছু জানে না। যেখানে দলিল করা হয় কিংবা কাচারি যেটা বলে সেখানে এই খারিজগুলো করতে যায় যারা, তারা কিন্তু জানে যে সেখানে মানুষ ছাড়া বা মানে ভেন্ডার ছাড়া এগুলো করা যায় না। আর সেখানে করতে গেলে কত টাকা লাগে এটা তো আপনারা জানেন। মানে যে যার কাছ থেকে যেমন নিতে পারে, 10,000, 12,000, 15,000, 20,000, 30,000 টাকা পর্যন্ত আমি দেখেছি আমাদের এলাকায় আশেপাশে অনেক মানুষের কাছ থেকেই চাই কিংবা নেওয়া হয়। এগুলো আমি কখন দেখেছি, যখন আমি আমার পরিচিত ব্যক্তির এই কাজগুলো সম্পর্কে জেনেছি বা করতে গিয়েছি তখন দেখেছি। কিছুদিন আগে আমার এক আত্মীয়র একটা এরকম কাজ আমি করে দিয়েছি নামজারি, এখানে 12,000 টাকা লাগে। দেখেন এই জমির ব্যাপারে মানুষকে কীভাবে মানে হয়রানি করা হচ্ছে এবং মানুষের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। সাধারণ মানুষ এগুলো জানেও না এবং কি এগুলো সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই এবং জানলেও কিছু করার থাকে না, সেখানে মানে টাকা ছাড়া কোনো কাজ হয় না, এমনটাই কিন্তু বাস্তব চিত্র দেখা যায়। তো যাই হোক, এখন যে নিউজটি প্রকাশ করা হয়েছে হয়তোবা আস্তে আস্তে এই সমস্যাটা কমে আসবে এবং যখন অনলাইন হয়ে গেছে এখন মনে হয় এটা সমস্যাটা হয়তোবা কমে আসবে। তো যে নিউজটা প্রকাশ করা হয়েছে সেখানে বলা হচ্ছে, অক্টোবর থেকে এই নামজারিতে নগদ অর্থ নেওয়া বন্ধ। নামজারির জন্য কারো যেন কোনোভাবেই 1170 টাকার বেশি অর্থ খরচ না হয় বলেছেন ভূমি সচিব। অক্টোবর থেকে দেশে ইনামজারির অর্থ আর হাতে হাতে অর্থাৎ নগদে গ্রহণ করা হবে না। এখন আর আপনার নামজারি করতে গেলে যে হাতে হাতে আগে টাকা দিতেন, অমুককে টাকা দিতেন, তমুককে টাকা দিতেন, এখন আর এগুলো নেই, আপনাকে অনলাইনে টাকা দিতে হবে। বুধবার সচিবালয়ে এ কথা জানান মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, আগামী 30 সেপ্টেম্বরের পর নামজারির অনুমোদন, পরবর্তী রেকর্ড সংশোধন ও খতিয়ান সরবরাহ ফি আর ম্যানুয়াল পদ্ধতিতে ক্যাশে দেওয়া যাবে না। এই সম্পর্কিত একটি পরিপত্র আমরা ইতিমধ্যে জারি করেছি। ভূমি সচিব স্বাক্ষরিত এ সংক্রান্ত পরিপত্রটি গত 6 সেপ্টেম্বর জারি করা হয়। মানুষের ভোগান্তি লাঘব এবং জটিলতা এড়ানোর জন্য ইনামজারি আবেদন ও নোটিশ ফির মতো নামজারি অনুমোদনের পর রেকর্ড সংশোধন ও খতিয়ান সরবরাহ ফি ও অনলাইনে গ্রহণের পরিকল্পনা নেওয়া হয়েছে। আমরা চাচ্ছি নামজারির জন্য কারো যেন কোনোভাবেই 1170 টাকার বেশি অর্থ খরচ না হয় তা নিশ্চিত করতে DCR ও খতিয়ানের কোনো ত্রুটি সংশোধনের জন্য কোনো ফি নেব না। আপনার DCR ও খতিয়ান যদি সংশোধন করতে চান সেক্ষেত্রে কোনো ফি তারা নেবে না। এখন ই নামজারি আবেদন ফি, কোর্ট ফি 20 টাকা ও নোটিশ ফি 50 টাকা ইনামজারির আবেদন করার সময় অনলাইনে দিতে হচ্ছে। তবে রেকর্ড সংশোধন ফি 1000 টাকা ও খতিয়ান সরবরাহ ফি 100 টাকা অনলাইনে ও নগদে দুইভাবে নেওয়া হচ্ছে, আগামী মাস থেকে তা বন্ধ। চার ধরনের ফি দেওয়ার মাধ্যমে নামজারির জন্য মোট খরচ 1170 টাকা। পরিপত্রে বলা হয়, নামজারি অনুমোদনের পর রেকর্ড সংশোধন বাবদ 1000 টাকা ও খতিয়ান সরবরাহ বাবদ 100 টাকা, মোট 1100 টাকা অনলাইনে ও সরাসরি ক্যাশের মাধ্যমে গ্রহণ করায় জটিলতা সৃষ্টি হচ্ছে। এই জটিলতা সমাধানে 30 সেপ্টেম্বরের পরে রেকর্ড সংশোধন এবং খতিয়ান সরবরাহ ফি বাবদ মোট 1100 টাকা শুধু অনলাইনে গ্রহণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। মানে যেটা আগে অনলাইন এবং হাতে হাতে নেওয়া হতো এখন সেটা শুধুমাত্র আপনার অনলাইনে দিতে হবে। পরিবর্তে আরও বলা হয়, DCR ও খতিয়ানের কোনো ত্রুটি সংশোধনের কোনো ফি আর নেওয়া হবে না। তো আজকের এই নিউজটি প্রকাশের পর আপনারা হয়তো বুঝতে পারছেন, আপনারা যারা জমি সংক্রান্ত কাজ করেন কিংবা অফিসে যারা যাদের প্রয়োজনে যান, যারা জমি কেনেন কিংবা পৈতৃক সূত্রে মালিক হন, আপনারা যখন এই নামজারি করবেন আপনাদের এই নির্দিষ্ট পরিমাণ অর্থ খরচ হবে, এছাড়া বেশি অর্থ আপনার লাগবে না এবং এই অর্থ আপনি অনলাইনে দিতে পারবেন। দীর্ঘদিন ধরে চলে আসা যে এত টাকা নেওয়া হতো মানুষের কাছ থেকে এই নামজারি বা খারিজ করার জন্য, সেটা হয়তো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। আর এই ধরনের হয়রানি এবং অতিরিক্ত অর্থ নেওয়া সরকার বন্ধ করার জন্য এই ধরনের ডিজিটালাইজেশন করতেছে। ডিজিটালাইজেশন যখন পুরোপুরি হয়ে যাবে হয়তো বা এই ধরনের হয়রানি এবং অর্থ নেওয়াটা বন্ধ হবে, মানুষ নির্বিঘ্নে তাদের কাজ করতে পারবে এবং সঠিক টাকা দিয়ে সঠিক মূল্যে কাজ করতে পারবে। যেহেতু নতুন এই নিয়ম কার্যকর হবে এই মাসের 30 তারিখ থেকে, আশা করা যাচ্ছে হয়তোবা এই ধরনের যে সমস্যাগুলো ছিল, জটিলতা, এগুলো কমে আসবে। এখন দেখা যাক আগামীতে কী হয়, এটাই দেখব। দর্শক বন্ধুরা, আপনারা যারা নামজারি করেছেন বা করবেন আপনারা অবশ্যই এই নিউজটি সঠিকভাবে দেখে নেবেন এবং এই নামজারি যারা আপনারা করেছেন অলরেডি
আপনারা কত টাকা দিয়ে করেছেন আপনারা একটু কমেন্ট বক্সে লিখবেন, এবং এই তথ্যটি যাতে আরও মানুষ জানতে পারে যারা নামজারি করবে বা আগামীতে জমি কিনবে, তাদের যাতে এই ইনফরমেশন জানতে সহজ হয় অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।